দোহার এক প্রান্তে 40,000 বর্গ মিটার একটি ডেজার্ট গোলাপ প্রস্ফুটিত হয়েছে। 2 বছর বিলম্ব হলেও অবশেষে গত বছরের মার্চ মাসের শেষের দিকে কাতারের জাতীয় জাদুঘর উদ্বোধন হয়েছে। প্রিস্কার পুরস্কারপ্রাপ্ত স্থপতি জুন উভের এটি নকশা করেছেন, যিনি আবুধাবির লুভেলেরও নকশা প্রণেতা। 40,000 বর্গ মিটার এই বিশাল আয়তনের জাদুঘরটি নির্মাণের সময় লেগেছে 1 দশক, ব্যয় হয়েছে প্রায় 43 কোটি 40 লক্ষ মার্কিন ডলার। ইউকে টাইমস এই স্থাপত্যকে দশকের সেরা ভবন হিসেবে অব্যাহত করেছে। দ্য গার্ডিয়ান পত্রিকা এই ভবনটিকে চোখ জড়ানো স্থাপত্য নামে আখ্যায়িত করেছে। কাতারের মরুভূমি অঞ্চলে জিপসাম এবং বালির মিশ্রণে তৈরি পাথরগুলো ধীরে ধীরে গোলাপের পাপড়ির আকার ধারণ করে, আর সব পাপড়ি একসাথে করলে একটা প্রস্ফুটিত গোলাপের মতোই লাগে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ওই পাথরের উপর বালি সরে গেলে আলো প্রতিফলিত হয়। দারুণ এক প্রাকৃতিক সুবিনিয়রে পরিণত হয় এই ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ। এটি কাতারের অন্যতম মূল্যবান সম্পদ বলে গণ্য করা হয়, আর তাই ডেজার্ট রোজের আদলেই কাতারের জাতীয় জাদুঘরের নকশা করা হয়। প্রায় 1.5 কিলোমিটার মধ্যে 11টি গ্যালারি দিয়ে কাতারের ইতিহাসের 3টি অধ্যায়কে তুলে ধরা হয়েছে এই জাদুঘরের অভ্যন্তরে। শুধু যে স্থাপত্যে বিশেষ স্বতন্ত্রই জাদুঘর তা কিন্তু নয়, বরং এর অভ্যন্তরের সাজসজ্জাও একদম চোখধাঁধানো। আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এই জাদুঘরে প্রদর্শিত ডায়রামাগুলো। ডায়রামা হচ্ছে এক ধরনের 3D বক্স যা ত্রিমাত্রিক অবয়ব চোখের সামনে তুলে ধরে, ফলে হাজার বছরের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠার অনুভূতি পাওয়া যায়। আর এর দেওয়ালগুলো তাই অসম্ভাবে তৈরি করা হয়েছে, যাতে করে ডায়রামাগুলো দেখতে কোনো অসুবিধে না হয় এবং কাতার উপদ্বীপের সচিত্র আলোড়ন তৈরি করা যায়। স্থপতি নুবেল বলেন, শিল্প আর তথ্যের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্কের সূচনা হয়েছে জাদুঘরটি নির্মাণের মধ্য দিয়ে। কাতারের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জীবনযাত্রার সাথে সংস্কৃতি বা সাবেক জীবন কীভাবে জড়িত তা এটার মাধ্যমে দেখানো হয়েছে।